प्रथमेई यूके एडुकेशनल टिप्सের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে থেকে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ কোশ্চেন অ্যান্সারের পার্ট 2 আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। স্টুডেন্টস, প্রথমে তোমরা के बाँचे गल्पटी खूब भालो करे पढ़े नेबे। जतक्षण पर्यन्त ना चैप्टारटा तोमार आयत्ते एसेछे ततक्षण पर्यन्त पढ़बे। तारपर एई साजेशनेर प्रश्नोत्तरगुली तैरी करबे, ताहले देखबे जे खूब सहजेई तोमादेर तोमार तैरी हये गेछे। जाई होक, एबार प्रश्नोत्तरगुली देखी। के बाँचे पार्ट टू संक्षिप्त प्रश्नोत्तर। प्रथम प्रश्नटा हच्छे निखिलेर समपदस्थ मृत्युंजय निखिलेर तुलनाय कत टाका माइने बेशी पाय। ताहले आमरा देखी जे निखिलेर समपदस्थ मृत्युंजय बाड़ती एकटा दायित्वेर जन्य निखिलेर तुलनाय 50 टाका माइने बेशी पाय। एबार नेक्स्ट दो नम्बर मने आघात पेले मृत्युंजयेर केमन प्रतिक्रिया हय। मने आघात पेले मृत्युंजयेर मनेर कष्टेर संगे शारीरिक कष्टो अनुभूत हय। नेक्स्ट तीन नम्बर मृत्युंजय किभाबे अफिसे यातायात करे। मृत्युंजय बाड़ी थेके बेरिये दुपा हेटे ट्रामे ओठे एवं अफिसेर खूब काछेई नामे। এইভাবে সে অফিসে যাতায়াত করে। নেক্সট চার নম্বর মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন অঞ্চলে অবস্থিত। মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের নিরিবিলি অঞ্চলে অবস্থিত। এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো, একটি কাজ করে দিতে হবে ভাই, বক্তা কি কাজ করে দিতে অনুরোধ করেছে। उत्तर হচ্ছে বক্তা অর্থাৎ মৃত্যুঞ্জয় তার মাইনের সম্পূর্ণ টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে নিখিলকে অনুরোধ জানায়। এবার নেক্সট ছয় নম্বর প্রশ্ন মাইনের টাকায় মাস চলে না একথা কেন বলা হয়েছে। মৃত্যুঞ্জয়ের পরিবারের ৯ জন সদস্যের অন্ন সংস্থান করা তার একার পক্ষে কষ্টকর, তাই তার মাইনের টাকায় মাস চলে না। নেক্সট সাত নম্বর এ আগুন নিভবে না কোন আগুনের কথা বলা হয়েছে। উত্তর দেখো, প্রশ্নোদ্ধৃত অংশে অনাহারী উদ্বাস্তু মানুষের ক্ষুধার তীব্র আগুনের কথা বলা হয়েছে। আট নম্বর সেটা আশ্চর্য নয় কোন বিষয় আশ্চর্য নয়। ফুটপাথে অনাহারে ব্যক্তির মৃত্যুর মতো সাধারণ এবং সহজ ব্যাপার যে মৃত্যুঞ্জয় ধারণায় আনতে পারছে না তা নিখিলের কাছে আশ্চর্যের নয়। এবার নয় নম্বর দেখো সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন। উত্তর হচ্ছে দেখো কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় একদিন অফিসে যাবার পথে ফুটপাথে অনাহারে মৃত্যু দেখে মানসিক আঘাত পেয়ে কাবু হয়ে পড়েছিল। নেক্সট দশ নম্বর সংসারে তার নাকি মন নেই। সংসারে মন না থাকায় নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায়। উত্তর হচ্ছে দেখো কে বাঁচে গল্পের নিখিলের সংসারে মন না থাকায় অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। নেক্সট এবার দেখো ১১ নম্বর প্রশ্ন। ১১ নম্বর প্রশ্ন হচ্ছে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি। এটা একটা খুব ভালো প্রশ্ন। যে কটা প্রশ্ন আমি তোমাদের এখন বললাম সেই কটা প্রশ্ন উত্তর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার সাথে এখানে এখন যেগুলো বলবো সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। अतएव এইগুলো তোমরা অতি অবশ্যই করবে। এগুলো খুবই কমন প্রশ্ন। তা প্রথমে যেটাই বললাম যে গল্পটা খুব ভালো করে পড়ে নেবে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলোর দিকে আসবে। তা গল্প যদি তুমি ভালো করে পড়ে নিতে পারো এবং গল্পটা যদি তোমার আয়ত্তে চলে আসে, তাহলে এই উত্তরগুলো তোমার করতে কোনো টাইম লাগবে না, একবার দেখলেই তোমার তৈরি হয়ে যাবে। দেখো এবার 11 নম্বর, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা এখানে বলা হয়েছে? কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে একটা লোকের না খেয়ে মরে যাওয়ার ঘটনাকে এখানে অপরাধ বলা হয়েছে। নেক্সট, ধিক শতধিক আমাকে, বক্তার এই মন্তব্যের কারণ কি? উত্তর হচ্ছে কে বাঁচায় কে বাঁচে গল্পে অনাহারে মানুষ মরে যাচ্ছে জেনেও মৃত্যুঞ্জয় 4 বেলা পেট ভরে খেয়েছে। লোকের যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না জেনেও অলস সময় কাটিয়েছে বলে নিজেকে ধিক্কার জানিয়েছে। নেক্সট, ওটা পাশবিক স্বার্থপরতা। এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, এখান থেকে বড় প্রশ্নও আসতে পারে। অতএব এটা এই লাইনটা ধরে তোমরা প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখবে। ওটা পাশবিক স্বার্থপরতা, ওটা বলতে এখানে কি বোঝানো হয়েছে? সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। নিখিলের এই মন্তব্যকেই মৃত্যুঞ্জয় বলেছে পাশবিক স্বার্থপরতা। নেক্সট, নিখিলকে বারবার আসতে হয়, কোথায় আসতে হয়? মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের বাড়িতে তার স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করতে নিখিলকে বারবার আসতে হয়। এবার নেক্সট 15 নম্বর, এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনাতে কার মাথা খারাপ হয়ে যাচ্ছে? উত্তর হচ্ছে কে বাঁচায় কে বাঁচে গল্পে ফুটপাথে অনাহারে থাকা মানুষগুলোর জন্য কিছু করা যায় কি না এই ভাবনাতে মৃত্যুঞ্জয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার নেক্সট 16 নম্বর, ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হলো। কি বিষয়ে হাল ছাড়তে হয়? মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়কে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে নিখিলকে হাল ছাড়তে হয়। নেক্সট 17 নম্বর, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। কে কেন একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে? মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে। খাওয়া ছেড়ে তা ফুটপাতে অনাহারে থাকা মানুষদের বিলিয়ে দেয়। নেক্সট, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, কি বোঝাবে? মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাওয়া ছেড়ে দিয়ে তা বিলিয়ে দেয় অনাহারে থাকা মানুষকে। এভাবে দেশের লোককে যে বাঁচানো যায় না সে কথাই নিখিল বোঝাবে ভেবেছিল। নেক্সট, 1 কাপ অখাদ্য গ্রুয়েল। গ্রুয়েল কি? গ্রুয়েল হলো জলে সেদ্ধ তরল খাদ্য। নেক্সট 20 নম্বর, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল। টাকাটা কেন রাখল? টাকাটা রিলিফ ফান্ডে দেবে বলে মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল। যাই হোক স্টুডেন্ট, তা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে লাইক করতে যেন ভুলো না এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।